ঢাকা চলে গেছে, নাম্বার তো আমার দরকার। চলো নূরের বাড়ির দিকে, দেখি কেউ আছে নাকি। আচ্ছা চলো যাই। ভাই কানে কি কম শোনে, পূজা করতে নাই দাওয়াত খেতে যাচ্ছে। মানে ছেলে হয়ে পুজোর দাঁত খেতে যাচ্ছ, লজ্জা করে না তোমাদের? কারণ তোমরা পূজা দেখতে যাচ্ছ, ধর্ম যার যার উৎসব সবার। কথা কে বলছে তোমাকে, কে শিখাইছে এইসব কথা? তোরা কাফিরন পড়ে দেখছো? একবার পড়ে দেখো অর্থ কি বলা আছে, দেখে নাও। বলুন হে কাফের কুল, আমি এবাদত করি না, তোমরা যার এবাদত কর, এবং তোমরাও এবাদতকারী নও যার এবাদত আমি করি, এবং আমি এবাদতকারী নই যার এবাদত তোমরা করো, তোমরা এবাদতকারী নও যার এবাদত আমি করি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য, এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য। আচার কখনো করবা না ভাই। দেখো ওর কাছে নূরের নাম্বার আছে নাকি? এই কথা বলতে চাচ্ছিলাম, তোমার কাছে নূরের নাম্বার আছে? হ্যাঁ ভাই আছে, নাম্বারটা তোলেন। 19 ওর সাথে আমার কথা ছিল তো, আমি চলে গেলাম। আচ্ছা যাও। বিধর্মীদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা বা তাদের দেবদেবী ও মূর্তি দর্শনের উদ্দেশ্যে তাদের উপাসনালয়ে যাওয়া তাদের সাথে সাদৃশ্য অবলম্বন এর সামিল, যা ইসলামে নিষিদ্ধ। কেননা এগুলো অমুসলিমদের বৈশিষ্ট্য, মুসলিমদের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য সম্প্রদায়ের বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছ তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর কাছে রিজিক তালাশ কর, তার ইবাদত কর এবং তার কৃতজ্ঞতা প্রকাশ কর, তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত 17। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদের নির্বোধদের কারণে আমাদেরকে তার শাস্তির হাত থেকে হেফাজত করুন, অজ্ঞদেরকে কে দিনের সঠিক জ্ঞান ও সুবুদ্ধি দান করুন, এবং আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখুন মৃত্যু অবধি। আমিন।